আমার বাংলায় সবাইকে স্বাগত সতেরোই ডিসেম্বর দু হাজার তেইশের সেট প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্ন যুক্ত ব্যঞ্জন ধ্বনির সমীভবন ও সরলীকরণ যার বৈশিষ্ট্য উত্তর হবে উত্তর পশ্চিমার বৈশিষ্ট্য মুড়ি শব্দটির উৎস ও স্ট্রেক খঞ্জ শব্দটি যে প্রত্যয়যোগে যোগে সম্পন্ন বর্গীয়জ গোঠে হইতে আসি আমি বুড়ি গোয়ালিনী হইতে হল অনুসর্গ সম্ভ্রম শব্দের মৌলিক অর্থ ভয় পাওয়া এখন অর্থ মান্য করা শব্দার্থ পরিবর্তনের এই প্রক্রিয়াটি হল অর্থের উন্নতি থাকিও পরিবারে রচয়িতাকে ভুসুকুপা পা ঊনপঞ্চাশ নম্বর পদে পেয়ে যাবে এই লাইনটি উয়ারি উয়াসে কান্ন জিনুর এখানে উয়ারি বলতে বা উহার বলতে কার কথা বলা হয়েছে পদে আছে সদগুরু অর্থাৎ দাবা খেলার চাল যিনি বলে দিচ্ছিলেন সেই সদগুরুর কথা বলা হয়েছে এরপরের প্রশ্ন শ্রীকৃষ্ণ থেকে পরাণ দিবাক পারো তোম্ভাক বচনে এই উক্তিটি কার উক্তিটি বড়াইয়ের তাম্বুল খণ্ড থেকে নেওয়া হয়েছে এরপর এবে মঙ্গল চাইহা দেখিল বড়াই এটা দান খণ্ড থেকে নেওয়া হয়েছে মঙ্গল চাওয়া হল ঘট স্থাপন করে মঙ্গল চাওয়া এরপর রূপ গোস্বামীর মতে কৃষ্ণপ্রেয়সীদের পর্যায় সংখ্যা কত দুই সকিয়া এবং পরকিয়া। শ্রী শ্রী চৈতন্য চরিত্রমৃত গ্রন্থে যে নদীর তীরে চৈতন্যদেবের সঙ্গে রায় নামানন্দের সাক্ষাৎ হয় সেটা হচ্ছে গোদাবরী নদীর তীরে বিহি কৈলা গোপ জাতি পদ্মাংশটির প্রথম উক্তি এটা হচ্ছে শ্রীদাম শ্রুদাম দাম লোহার মন্দির ঘর করিব গঠন মনসমঙ্গল কাব্যে এটি যার উক্তি চাঁদবণিকের উক্তি চাঁদবণিক শনকাকে বলছে লিখিয়া দিবা মোড়ে পত্র একখানি পত্র লিখে দিয়েছিলেন যিনি তিনি হলেন চাঁদ সদাগর মৌহাপালায় মৌহার জন্মস্থান কাঞ্চনপুর মৈমনসিংহ গীথিকা নামে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় উনিশশো তেইশে এরপর বন পড়ে দেখে জন গুপ্তে পড়ে মন জীবনে নাহিক প্রয়োজন এই খেদ যার এই খেদ হচ্ছে শ্রীমন্তর শ্রীমন্তর সিংহলযাত্রার অনুমতি প্রার্থনা অংশে এই লাইনটা পেয়ে যাবে এরপর গরিবের ভাগ্যে যদি শস্য হয় তাজা বাপ কররা সকল বেচিয়ালয় রাজা বাপ হচ্ছে কর দেওয়া মানে অতিরিক্ত আদায় করা অপশান বি সারাদিন সর্বকাল কর্ম করি তবু এই উক্তিটি হবে হালুয়া ভীমের এটা শিব পুরাণ থেকে নেওয়া হয়েছে বা শিব শিবায়ন কাব্য থেকে নেওয়া হয়েছে যে হালুয়া ভীম এত কাজ করে তবুও তাকে ঠিকঠাক খেতে দেয় না সেটা শিবের প্রতি যে ক্ষেত করেছে সেই অংশ থেকে নেওয়া হয়েছে এরপর আমারে বন্দনা করি শিবেরে নিন্দিলা এই বক্তা হচ্ছে বিষ্ণু বিষ্ণু ব্যাসদেবকে বলেছেন বা মানে ব্যাসের যে শিবনিন্দা সেই অংশে পেয়ে যাবে ভারতচন্দ্রের অন্নদমঙ্গল থেকে নেওয়া তারপরের প্রশ্নটাও তাই সোহাগী দিলেক নাম সোহাগ করিয়া এই সোহাগী নাম দিয়েছিল তার মাতা বসুন্ধরার জন্ম অংশে আছে পরের প্রশ্ন অর্ধ অঙ্গ জায়গির মাগো তবু শিবের ড্যাস ভারী রামপ্রসাদের এটা গান এটা হচ্ছে মাইনে ভারী পরেরটাও রামপ্রসাদেরই লাইন ভবের ভবন সুখ ভনয়ে ভবানী এটা তোমাদের নেওয়া হয়েছে শাক্তপদাবলী থেকে এরপর হারিতের পুত্রের নাম কি রামায়ণে রয়েছে হারিতের পুত্রের নাম হরিবিজ হায় সখী কেমনে বর্ণি বসে কান্তার কান্তি আমি কান্তার কথার অর্থ হচ্ছে গহন অরণ্য কাদিবার তরে মানব জীবন যতদিন বাঁচে কাদিয়া যায় যে কবিতার পঙ্ক্তি সেটা হচ্ছে সুখ কবিতা দৃশ্যমাত্র সর্বগাত্র প্রফুল্লিত হয় যে কবিতার অংশ সেটা হচ্ছে তপসে মাছ রবীন্দ্রনাথকে যে বিশেষণে অভিহিত করে কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন সেটা হচ্ছে বিশ্ব কবি সম্রাট পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যা নিয়ে দূরে চলে গেছে সেটা হচ্ছে রূপ নিয়ে দূরে চলে গেছে হায় চিল কবিতা থেকে নেওয়া হয়েছে লাইনটি জঙ্গম সূর্যকে জানিয়ে আমাদের জঙ্গি প্রতিদিনে যে কবিতার অংশ পঁচিশে বৈশাখ বিষ্ণুদের লেখা পঁচিশে বৈশাখ কবিতার অংশ সুধীন্দ্রনাথ দত্তের কাব্য সংগ্রহ গ্রন্থটি প্রথম প্রকাশের সময় সমকালীন অন্য যে কবি গ্রন্থটির বিশেষ তত্ত্বাবধায়ক ছিলেন তিনি হলেন বুদ্ধদেব বসু এবং সুধীন্দ্রনাথ দত্তের কাব্য সংগ্রহ এই গ্রন্থটির ভূমিকাতেও ভূমিকাও লিখে দিয়েছিলেন বুদ্ধদেব বসু এবং গ্রন্থটিতে অনেক কবিতা তিনি সংগ্রহ করতে সাহায্য করেছিলেন সমাজের ঘুম নেই শ্রুতি আছে দেওয়ালের কানে যে কবিতার অংশ সুধীন্দ্রনাথ দত্তের সংবর্ত কবিতার অংশ কালমধুমাস কবিতায় সুভাষ মুখোপাধ্যায় মহাভারতের যে চরিত্রকে তুচ্ছজ্ঞ করেছেন সেটা হচ্ছে দ্রোণাচার্য আর সিঁড়িগুলো সব সুভাষ মুখোপাধ্যায়ের যেতে যেতে কবিতায় এই পঙ্ক্তির শূন্যস্থানে আছে যে যেন স্বর্গে উঠে গেছে এখনও বর্ষা ড্যাশ মেঘের ফাঁকে কোদালে মেঘের ফাঁকে আনন্দ ভৈরবী কবিতা থেকে নেওয়া হয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা সারা রাত ধরে তার পাখা খাসা শব্দ আসে কানে যে কবিতার পংক্তি শক্তি চট্টোপাধ্যায়ের অনন্ত কুয়োর জলে চাঁদ পড়ে আছে কবিতার পংক্তি হুতুম পেচার নংসা গ্রন্থটি যাকে উৎসর্গ করা হয় মুলুকচাঁদ শর্মাকে আমিও একজন আপনার প্রাণ অপেক্ষা করে আমিও একজনকে আমার প্রাণ অপেক্ষা ভালোবাসিতাম বক্তাকে হীরা বিষুবৃক্ষ উপন্যাস থেকে নেওয়া হয়েছে প্রত্যুত্তরে তিনি আমার হাতটা টানিয়া লইয়া রুদ্ধ জানলার প্রতি লক্ষ্য করিয়া চেঁচাইয়া উঠিলেন যাবিনি তবে কি প্রাণটা দিবি এরকম আচরণ কে করেছিলেন শ্রীকান্তর প্রতি এরকম আচরণ করেছিলেন নিরু দিদি যখন তার মৃত্যু সময় তখন তিনি এরকম আচরণ করেছিলেন পুতুল নাচের ইতিগত উপন্যাসে বিন্দু স্বামীর নাম নন্দলাল অপশন এ হবে একটা বাদুর মারার ক্ষমতা নেই আর বাবার ওপর বন্দুক দেখে দিল যে বন্দুক চাকিয়ে চালিয়েছিল সে হচ্ছে উকিল বিজনবাবু এটা ঢোড়াই চরিত মানুষ উপন্যাস থেকে নেওয়া হয়েছে জ্যেষ্ঠ দেবরায় ও কনিষ্ঠ কম্পনের সহিত তার আকৃতির সাদৃশ্য অল্প কার কথা বলা হয়েছে বিজয় রায়ের কথা সহজ প্রশ্ন ছিল তুঙ্গভদ্রাত্রীর উপন্যাস থেকে নেওয়া সন্ধ্যার পর মার সঙ্গে বিবাহ দেখিতে গিয়া অনন্দ বিস্ময়ে বিমূড় হইয়া গেল যার বিবাহ ছিল শ্যামসুন্দর ব্যাপারীর বিবাহ ছিল জন পরমেশ্বর অনেক কাঁদঝি আর না। এখানে বক্তাকে বক্তা হচ্ছে বাবা যখন ওদের মধ্যে একটা সভা বসেছিল ভরতের উঠোনে সেখানে এই বক্তব্যটা রেখেছে এটা তোমাদের নদীর একটি নাম উপন্যাস থেকে নেওয়া হয়েছে মুখ্যদা এ খোদ ঝি গিন্নির পরের পদটাই তার কার বাড়ি বাড়ির কথা বলা হয়েছে তালপাত কিরে প্রশ্ন করে সে সত্যর দিকে তাকিয়ে যে প্রশ্ন করলো অপশানগুলো এতই সহজ দিয়েছে যে তালপাতা বা সত্যবতীর লেখা নিয়ে প্রশ্ন করেছিল সত্যবতীকে নেরু আর পুণ্যি তো অপশান কিন্তু খুব সহজ প্রথমটাই হবে পুণ্যবতী পুণ্যির ভালো না বিবাহের বিজ্ঞাপন গল্পে বিজ্ঞাপনের নিচে যার নামটি ছিল বা যিনি বিজ্ঞাপনটি দিয়েছিলেন তিনি হলেন লালা মুরলীধর লাল পরের প্রশ্ন ছেলেবেলার ইতিহাস পড়া ডেমোক্রেসির স্বপ্নটা আজও তার চিন্তার পাকে পাকে জড়িয়ে আছে যার কথা বলা হলো তিনি হলেন মুখার্জি ফসিল গল্প থেকে নেওয়া হয়েছে সে এগিয়ে গিয়ে দেখলে পাদরি পাগলের মতো এলোমেলোভাবে ঘন্টার ধরি টানছেন এই দৃশ্য যে দেখলো সে হচ্ছে ফুলল মতিলাল পাদ্রী গল্পের অংশ চারকান্দার এলেম শেখের মেয়ে ফুলবানুর বয়স হচ্ছে আঠেরো উনিশ অর্থাৎ অপশান ডি রস গল্প থেকে নেওয়া হয়েছে কদম্ব গাছটার বয়স আমার সমান বিমলকরের জননী গল্পে গাছটি যেখান থেকে আনা হয়েছিল সেটা হচ্ছে বৃন্দাবন গপশন টোডি যে গল্পের চরিত্র উলট পুরাণ এটা হচ্ছে রাজশেখর বসু বা পরশুরামের গল্প থেকে নেওয়া হয়েছে কবিকুল তিলক ভক্তিরস সাগর একেই কি বলে সভ্যতা প্রহসনে যার সম্পর্কে বলা হয়েছে তিনি হলেন জয়দেব এই প্রহসনে জয়দেবের প্রসঙ্গই একমাত্র রয়েছে তো ওখানে অপশান খুবই সহজ এবং প্রশ্নও খুব সহজ ছিল একটা ওল ফুল ছিল বটে এটাও একে কি বলে সভ্যতা প্রসন থেকে নেওয়া এখানে যার সম্বন্ধে বলা হয়েছে তিনি হলেন কৃষ্ণপ্রসাদ হায় বিধি পাকা আম দ্বার কাকে খায় উক্তিটি যার সম্পর্কে বলা সেটা হচ্ছে নুরন নেহার সম্পর্কে বলা আবু মোল্লার জমি ছিল আবু মোল্লার জমি কত ছিল আমি ঠিক জানি না আন্দাজে চার বিঘা লিখেছি এটা তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আমি ওয়েবসাইটে যে কোশ্চেনটা আপলোড করব সেখানে ঠিক করে দেব। রুষ্ট শিব তুষ্টনাহি হবে এই সংলাপটি যার এই সংলাপটি হচ্ছে অগ্নির জননাটক থেকে নেওয়া এটা হচ্ছে তৃতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে পেয়ে যাবে অগ্নির সংলাপ যশবন্ত সিংহ অধিপতি ছিলেন যোধপুরের সহজ প্রশ্ন শাহজাহান নাটক থেকে নেওয়া যদি ধর্মসঙ্গত হয় নিশ্চয় করব প্রথম পার্থ নাটকে এই উক্তি হচ্ছে প্রথম বৃদ্ধের বেনি বেনি বলছে এটা থিয়েটার রাগ লজ্জা ভয় তিন থাকতে নয় যাও যার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ময়না ময়না যখন আসে তাকে যখন ড্রেস আপ করতে যাবে স্নান করাতে যাবে সেই সম্পর্কে এই সেই সময় এই কথাটা আছে বাকি ইতিহাস নাটকে শরদিন্দু যে বিষয় প্রবন্ধ লিখেছেন নাট্য সাহিত্যে আধুনিকতার সহজ প্রশ্ন সূর্য এক বালকের এ রক্ষা করে গেছে চাঁদবর্ণিকের বালা নাটকের সূর্যের পরিচয় হচ্ছে সে বল্লবাচার্যের পুত্র ছুটে যা ঝর্তি কালো কুজোটায় যে জল রয়েছে ঘটি করে নিয়ে আয় ওই সুগন্ধি জল এটা যার উক্তি এটা হচ্ছে লহনার উক্তি চাঁদবণিকের পাল্লা থেকে নেওয়া হয়েছে এটার সংলাপটা দেখলে তার ভাষা দেখলেই বোঝা যায় তা এটা লহনার উক্তি যদিও এরূপ ড্যাশ করিয়া দাহ করিয়া হারিতাদি বচনের দ্বারা প্রাপ্ত নহে এটা হবে বন্ধনাদি এটা তোমার রামমোহন রায়ের ও থেকে প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে উচ্চশ্রেণীর কৃতবিদ্য লোকেরা মূর্খ দরিদ্র লোক দিগের কোনো দুঃখে দুঃখী নহেন মূর্খ দরিদ্ররা ধরবান এবং কৃতবিদ্যের কোনো সুখে সুখী নয় যে প্রবন্ধের অংশ এটা হচ্ছে বঙ্গদর্শনের পত্রসূচনা বঙ্কিমচন্দ্রের লেখা এই ড্যাশ নগরী যে ইউরোপীয় সভ্যতার গঙ্গার গোমুখ এটা হচ্ছে পারি পারি ও ফ্রান্স এখান থেকে আছে প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধ গ্রন্থ মনোজগতের প্রচলিত পথ ক্রমে সংকীর্ণ হতে সংকীর্ণতর হয়ে শেষে চোরা গলিতে পরিণত হয় এবং মানুষের গতি আটকে দেয় প্রমোত চৌধুরীর যে প্রবন্ধে এই কথা আছে সেটা হচ্ছে মলাট সমালোচনা মলাট সমালোচনার পর মাঝখান থেকে এসছে সেট পরীক্ষাতে এই প্রশ্নগুলোই একটু সমস্যায় যে প্রবন্ধ থেকে যে লাইন তুলে দিয়ে কোন প্রবন্ধ থেকে বলা হয়েছে এবং লাইনগুলো খুবই সাধারণ লাইন ছিল তো এইগুলো একটু স্টুডেন্টদের কাছে আটকাতে পারে পরের প্রশ্নটাও তাই যে সমাজে ইচ্ছার প্রতিরোধে না থাকে তাহারা রূপ নতুন সমাজ যাহে চাহে তাহা পায় না বলিয়া ঘোরতর সমাজ বিদ্বেষী হইয়া পড়ে এটা নেওয়া হয়েছে তোমাদের বঙ্গীয় যুবক এবং বঙ্গীয় যুবক ও তিন কবি হরপ্রসাদ শাস্ত্রীর প্রবন্ধ থেকে তো এইগুলো খোঁজা একটু শক্ত ব্যাপার আমাকেও খুঁজে বের করতে হয়েছে সৌদর্যের সন্ধান প্রবন্ধে লেখকের বক্তব্য অনুসারে চোর খোঁজে সন্ধি কাটবার সুন্দর শীত ইন্দ্রিয় সকলের সাহায্যে এই উপায়ে সবাই পরে চলেছে শিশু শিক্ষা থেকে ড্যাশ পর্যন্ত এর বেশি পড়া সাড়ে পনেরো আনা মানুষের দরকারই বোধ করে না সারা জীবনে উত্তর হবে বোধোদয় পর্যন্ত শিশু শিক্ষা থেকে বোধোদয় পর্যন্ত এটা তোমাদের অমরীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টি ও সৃষ্টি প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন নজরুল ইসলাম নিজে জানেননি যে তিনি নতুন যুগ এগিয়ে আনছেন তার রচনায় সামাজিক রাজনৈতিক বিদ্রোহ আছে কিন্তু সাহিত্যিক বিদ্রোহ নেই রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ বৌদ্ধদেব বসুর লেখা বর্তমানকালের চলতি মিথ্যা যেমন আমাদের চোখে সহজে ধরা দেয় না তেমনি অতীত যুগের সাহিত্য সাধনার যে সত্য থেকে শক্তি সঞ্চিত করত সে বিষয় সাম্প্রতিক সাহিত্যের প্রভাব আমাদের মনকে অনেকখানি অসার করে রাখে এটা নেওয়া হয়েছে অমঙ্গল বোধ ও আধুনিক কবিতা থেকে অমঙ্গলবোধ ও আধুনিক কবিতার প্রায় শেষ দিকে লাইনটা রয়েছে শেষ দিকের প্রথম মানে শেষ দিকে যে প্যারাটা শুরু হচ্ছে তার প্রথমেই রয়েছে এটা তোমাদের অবসয় দায়বের প্রবন্ধ থেকে নেওয়া রাজসুন্দরী নাকের বেশর ফিরে পেয়েছিলেন যত বছর পর ষাট বছর পর ফোরআস ক্লাবের সঙ্গে যে পত্রিকার যোগ সেটা হচ্ছে কল্লোল পত্রিকার যোগ সাময়িক থেকে খুব সহজ প্রশ্ন এসছে এবং আমার জীবন থেকেও এরপরের প্রশ্ন আত্মরা তপস্বীর হার বের করা গলায় সে আপনার ড্যাশ স্বয়ম্বরের মালা পরাতে চায় না সন্দীপের কথায় এ মালা যে ফুলের সেটা হচ্ছে বসন্ত এটাও একটা লাইন খোঁজায় লাইনটা অতটাও এ ছিল না এটাও ছুচের সেই গাদের মধ্যে ছুচ খোঁজার মতন দিনের পর দিন পৃথিবীর বাস দিতে হয় নগদ মিটিয়ে উদ্ধৃতিটি যে কবিতার অংশ সেটা হচ্ছে পুনশ্চ কাব্যের নূতন কাল কবিতার অংশ এরপর যুগে যুগে তারা গগনের পথে পথে জীবনের বাণী দিয়েছিল আনি অরণ্য পর্বতে নবজাতক কাব্যের পক্ষীমানক কবিতা থেকে নেওয়া হয়েছে গুরু উঁকিয়া মারিয়া গুরু উঁকি মারিয়া দেখিলেন খাঁচার মধ্যে একটা ড্যাশ খাঁচার মধ্যে একটা চিল চতুরঙ্গ উপন্যাস থেকে নেওয়া হয়েছে গৃহিণী সচিব সখী মিথ প্রিয় শিষ্যা ললিতে কলাবিধ কালিদাসের এই শ্লোকটি রবীন্দ্রনাথের যে গল্পে উদ্ধৃত সেটা হচ্ছে নিশীথে গল্পে উদ্ধৃত ল্যাবরেটরি গল্পে নন্দ যে পাড়ায় থাকতেন সেটা হচ্ছে শিকদার পাড়া শিকদার পাড়ার গলিতে থাকতেন আমাকে মানবে না জানি কিন্তু আমি তোমাদের গুরু এটা হচ্ছে অচলায়তনের দাদা ঠাকুরের উক্তি তার শুভ্রকে শুভ্র বস্ত্র শুভ্র উষ্ণীশ যার সম্পর্কে বলা হয়েছে মুক্তধারা নাটকে বিশ্বজিৎ সম্পর্কে বলা হয়েছে ছেলেভুলনো ছড়া প্রবন্ধে একটি শিশু শিশুকন্যাকে দোল দিতে দিতে মায়ের চোখে জল আসে যে কারণে সেটা হচ্ছে বিচ্ছেদের সম্ভাবনায় মেঘদূত প্রবন্ধে যে দুজন বৈষ্ণব কবির পদের উল্লেখ আছে সেটা হচ্ছে তোমার চণ্ডীদাস এবং বলরাম দাস অপরূপকে যার দ্বারা ব্যক্ত করতে হলে বচনের মধ্যে অনির্বাচনীয়তাকে রক্ষা করতে হয় সেটা হচ্ছে কথার দ্বারা ব্যক্ত করতে হলে ভিক্টোরিয়া যুগের প্রচলিত লোকধর্মের কবি যিনি তিনি হচ্ছেন টেনিশন মন যাদের বুড়িয়ে গেছে তাদের মধ্যে বিশুদ্ধ স্বাভাবিকতার জোর নেই সাহিত্যের পথে গ্রন্থের যে প্রবন্ধের এটি অন্তর্গত সেটা হচ্ছে বাস্তব মারাঠার যত পতঙ্গপাল কৃপান অনলে আজ ঝাঁপ দিয়া পড়ি ফিরে নাকো যেন গোর্জিলা দরমাজ এটা উপমা অলঙ্কার দেবতার আশিস ছলে বরসে শিশির এটা হচ্ছে অপন্নতি অলঙ্কার এটা অনেকেই উৎপ্রেক্ষা করতে যাবে কিন্তু এটা হবে অপন্নতি অলঙ্কার পরের প্রশ্ন চন্দনের গন্ধ জলে মুছালো মুখখানি নয়ন পাতে কাজল দিল আঁকি ওষ্ঠাধরে যতনে দিল রক্ত রক্তরেখাটানি কবরী দিল কবরী মালে ঢাকি এটা সরল কলাবৃত্ত সাধারণী নায়িকা হলেন কুবজা সাধারণী বা সামান্য নায়িকা সামান্য নায়িকা মানেই সাধারণ নায়িকা তিনি হলেন কুবজা হরিপ্রিয় প্রকরণের তটস্থ তটস্থ হলো বিপক্ষের সুইচ লক্ষ সহেতুমান ঘটতে পারে তিনটি কারণে রীতিবাদের প্রবক্তা প্রতি বছর শেট পরীক্ষায় এই প্রশ্নটা আসে রীতিবাদের প্রবক্তা হচ্ছে বামন কাব্য কাব্যসৃষ্টির মূলে উল্লেখ করেছেন কটি অলঙ্কারের কথা দুটি অলঙ্কারের কথা অর্থলঙ্কার এবং শব্দালঙ্কার ধৃষ্ট নায়কের লক্ষণ কি ধৃষ্ট নায়কের লক্ষণ হচ্ছে মিথ্যা ভাষণ অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডি হলো ঘটনার অনুকরণ অ্যারিস্টটলের প্রথম এম্বেলিশমেন্ট এম্বেলিশমেন্ট মানে বলা হয় অলঙ্করণ বা উপাদান ধরতে পারো তাহলে প্রধান উপাদান কি প্লট আর শেষ প্রশ্ন ট্র্যাজেডির বহিরঙ্গ উপাদানের মধ্যে দুটি হল ভাষা এবং সঙ্গীত এই প্রশ্নটাও নয় অন্তরঙ্গ উপাদান নয় বহিরঙ্গ উপাদান সেটের অল্টারনেটিভ প্রশ্নে এসে থাকে এই হলো প্রশ্ন আমি আজকে এক সিরিজের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি